তাহলে কি দেবদার প্রজাপতি 1 কোটির ক্লাবে পৌঁছতে পারলো? সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো দেবদার নতুন ছবি প্রজাপতিকে নিয়ে এবং প্রজাপতি ডে 4-এর বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে কিন্তু কথা হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডে 5-এর অ্যাডভান্স বুকিং কীরকম এই বিষয়টাকে নিয়েও কিন্তু কথা হবে। সো এখন কথা হচ্ছে প্রজাপতি, আমি কিন্তু প্রিভিয়াসলি একটা আপডেট দিয়েছিলাম একটা ভিডিও বানিয়ে, যে প্রজাপতি কিন্তু প্রথম 3 দিনে প্রায় 57-59 লাখ মতো কিন্তু বিজনেস করতে পেরেছে, এবং এর থেকে একটু কম বেশি হলেও কিন্তু হতে পারে, জাস্ট অ্যাপ্রক্স একটা আমি ফিগার বললাম। সো এখন গতকালে মানে ডে 4-এ যে লেভেলের একটা হাউসফুল গেছে সেটা জাস্ট অভাবনীয়, একটা হাউসফুল মানে একটা অবিশ্বাস্যকর একটা কিন্তু হাউসফুল গেছে, এবং মোটামুটি একটা উইকডেজ ছিল, তো সেই জায়গা থেকে এটার কিন্তু ডে 4-এর কিন্তু একটা অ্যাডভান্স বুকিং কিন্তু খুব ভালো ছিল, এবং ডে 4-এ মানে জাস্ট দুপুরের পর থেকে মানে হাউসফুলের যে মানে ফার্স্ট ফিলিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, এবং দেবদারি প্রোডাকশন হাউস থেকে দুটো লিস্ট শেয়ার করা হয়েছে, যে হাউসফুল লিস্টেড, আমি সেই লিস্টগুলো বলছি তোমরা শোনো। সো ফার্স্টেই আমি বলবো যে হাইল্যান্ড পার্ক আইনক্সের গতকালের 7:15 কিন্তু হাউসফুল গেছে, আইনক্স সাউথ সিটি মলে 6:55 কিন্তু হাউসফুল গেছে, সিনেপলিস মল অ্যাক্রোপলিস 7:50, সিনেপলিস লেক মল 6:10, তারপরে আইনক্সের কোয়েস্ট মলের ক্ষেত্রে কিন্তু 6:55, পিএভিআর মানি স্কোয়ার মলে 7:05, SSR সিনেমাসের ক্ষেত্রে 6:05, কার্নিভালে 6:30, অতীন্দ্র ব্যারাকপুরের 7:00, এবং অজন্তা 6:15, এবং 8:45 কিন্তু মোটামুটি হাউসফুল গেছে। এবং তাছাড়া আমি এখানে বলবো যে মানে এখানে এই লিস্টের মধ্যে নেই, কিন্তু আরও অনেক অনেক শোতে কিন্তু মোটামুটি ফার্স্ট ফিলিং দেখাচ্ছিল, এবং গতকাল যে লেভেলের একটা হাউসফুল গেছে আমার মনে হয় যে এটা ডে 4-এ অ্যাটলিস্ট মানে 15 থেকে মোটামুটি 22 লাখ মতো কিন্তু বিজনেস করতে পারে আমার একটা প্রেডিকশন অনুযায়ী, এবার এর থেকে কিন্তু কম বেশি হলেও হতে পারে, এবং এটার পরবর্তীকালে কিন্তু অনেকটা ফাঁকা স্পেস পাবে, এবং তারপরে কিন্তু 1 জানুয়ারি কিন্তু আসছে, একটা দুর্দান্ত লেভেলের কিন্তু একটা ফাঁকা স্পেস পাবে, এবং এটা সুপার ডুপার হিটের পথে কিন্তু এগোবে, এবং এটা খুব জলদি কিন্তু 1 কোটির ক্লাবে পৌঁছে যাবে এটা আমার মনে হয়। তোমাদের কি বক্তব্য এই প্রজাপতিকে নিয়ে এবং এর বক্স অফিস কালেকশনকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।